ওয়েলকাম ফ্রেন্ডস আজকে সোমবার পঁচিশে অক্টোবর দু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন পনেরোই নভেম্বর থেকে খুলে যাচ্ছে স্কুল এবং কলেজের দরজা কিন্তু বিশেষ কারণে একদিন পিছিয়ে দেয়া হলো আগামী ষোলোই নভেম্বর থেকে খুলছে স্কুল এবং কলেজের দরজা আমরা জানি মাননীয় মুখ্যমন্ত্রী বেশ কিছু নতুন ছুটি চালু করেছিলেন তারই অন্যতম একটি ছুটি আপনার ওই দিন পড়ছে যে খবরটা আবার আপডেট হয়ে সামনে এলো স্কুল খোলার দিন বদলালো রাজ্য আজ সোমবার সকালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন আগামী পনেরোই নভেম্বর থেকে রাজ্যে খুলবে স্কুল এবং কলেজ এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মুখ্য সচিবকে নির্দেশও দিয়েছিলেন কিন্তু ওই দিন বিরসা মুন্ডার জন্মদিন ফলে একদিন পিছিয়ে অর্থাৎ ষোলোই নভেম্বর থেকে স্কুল কলেজ খোলার সিদ্ধান্ত নিল রাজ্য আজ বিকেলে নবান্নের পক্ষ থেকে একথা জানানো হয়েছে দেখুন আজকে পঁচিশে অক্টোবর চারটে সাতাশে এই আপডেটটা সামনে এসেছে অর্থাৎ একদিন পিছিয়ে দেওয়া হচ্ছে আপাতত ষোলোই নভেম্বর থেকে স্কুল কলেজ খুলছে এমনটা আপডেট সামনে এলো কী জন্য একদিন পিছনো হলো সে আপডেটটাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই সংক্রান্ত আপডেট যখন যেমন সামনে আসবে আমি আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ